দর্শক সেই লোক, উনি আসলে অনেকদিন থেকে একেবারে অসহায় হয়ে এখানেই পড়ে থাকেন, এই যে ওনার থাকার জায়গা। আমি দেখাইছিলাম আরেকবার, দেখাই আপনাদেরকে, ওই যে থাকার জায়গা দেখতে পাচ্ছেন ওইখানে থাকে আর এখানে বসে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আল্লাহ ভালোই রাখছে। ও এখানে বসে আছেন কেন? বসে রয়েছি, আরাম আয়েস করতেছি, হাওয়া বাতাস খাইতেছি। আরাম আয়েস করতেছেন? তো আপনার কাজ কি, আপনি কি কি করেন? উনি এই টোকাই টোকাই কাজ করি, টোকাই চলি। আজকে কি টোকাইছেন? এই কিছু বোতল কাগজ টোকাইছিলাম। কই সেগুলা? ওই দোকানে দিয়ে দিস। হ্যাঁ, দোকানে দিয়ে দিস। কত টাকা পাইছেন? দিছে টাকা দিছে। তো আপনি আর গ্রামে যান নাই? হ্যাঁ, কেন যাবো? আলাই নিলে পিছনে ব্যাগে কি? ভিতরে তো কাগজ টাগজ দেখা যায়, চশমা। আপনি কি লেখাপড়া জানেন নাকি? লেখাপড়া তো করছিলাম। কোন ক্লাসে লেখাপড়া করছেন? ম্যাট্রিকটা পাস করছিলাম। ম্যাট্রিক পাস করছেন? পয়সা দেয় এটা 1992 সালে ম্যাট্রিক পাস করছেন? কি বলেন না বলেন? 1992 সালে। কোন জায়গা থেকে? কুমিল্লা। কুমিল্লা থেকে? একজন শিক্ষিত মানুষ তো মোটামুটি তো লেখাপড়া জানেন আপনি, তো কোনো কাজ বাজ করেন না? এই বোতল দোকান কেন? কি কাজ করবেন এই বয়সে? কত চাকরি আছে না, দারোয়ানের চাকরি আছে, তারপরে বাড়ির চার টাকার থাকে অনেকে। নেশাপানি করেন না? হ্যাঁ, নেশাপানি করে না। এবার কাজ হলো কি জানেন, খাওন দিবেন, খাইবো, যেটা খাওয়ার ওটা খাইবো, আর যেটা মানে ভালো খাওন ওটা কি করবো না খাবো। উনি কথা আছে না, কুকার বাজি ঘিও যাবে না, এক কথাই ভালো খাওয়াটা কি করবো, বেচে ফেলাই যাবে। কাপড় দিবো, কাপড় কি করবো যেন বেচে ফেলা। হ্যাঁ, কাপড় নিয়ে নিয়ে বেচে ফেলা এইটা। এটা আপনি কীভাবে জানলেন? আমি এদিনকে কাপড় দিচ্ছিলাম, কাপড় দেওয়ার পর কি করছে, আমি ওই যে ফেরিয়ালারা কাপড় কিনা না, আমি আবার এই আমার বাসা এই জায়গায়, তো আমি আবার এই জায়গায় বসে আছি, আমার বন্ধু বান্ধব নিয়ে বসে আসছি, দেখি কাপড়টি ব্যস্ত আছে। পরে আমি আসলাম, এসে জিজ্ঞেস করলাম, মামা কাপড়গুলো ব্যস্ত আছে না? তো কী করবো, কাপড় কি আমি পরি? আমি তাহলে এই যে আপনি ছিঁড়া কাপড় পরতেছেন, আপনি তো ভালো কাপড়ে নেবেন, পরতেছেন না কেন? উনি আবার বললেন, আমি কাপড় পরবো না। পরে 10 টাকা না 20 টাকা করে পিস জানি কাপড় বেচে ফেলাইছে। আবার একটা লোক আছে, ওনারা প্রতিদিন খাওয়ান দেয়, খাওয়ান বেচে ফেলায়। যেটা খাবার ওটা খান, যেটা খাবার ওটা খান, যেটা ভালো খাওয়ান ওটা বেচে ফেলান। যেমন প্যাকেট খাওয়ান, যে টোকাই মুখে আসা ওর কাছে বেচে ফেলা, কী করবো? তারপর ও ভালো কাজই করে, যেমন ধরেন ভালো আমাদের মতো নর্মাল লোকের কাছে আইসা বেঁচবে তা না। ওই টোকার আরেকটা টোকার কাছে বেচে 2 টাকা পায়, উনিও খায়, উনি ও খায়, এই জাস্ট। আচ্ছা দাদা, টাকার জন্য ব্যস্ত? ভালো আছে, এমনি ভালো আছে, টাকা চাই, টাকার জন্য কেউ একটা চাকরি বাকরি দেখ। এবার কতদিন তো এই যে এইখানে থাকে না? তার এইখানেই থাকে, কিন্তু এতদিন আজকে প্রায় 9-10 বছর ধরে আমি ছোটোবেলা থেকে দেখতেছি আমার বাসা এখানেই, ছোটোবেলা থেকে দেখি, কিন্তু ওনার স্বামী স্ত্রী স্ত্রী অথবা ছেলে মেয়ে কেউই মানে কেউ আছে কি না তা আজই পর্যন্ত জানা হয়নি। আছে? মুখের থেকে হাত নামান। কোথায় আছে ছেলে মেয়ে? গ্রামে।
গ্রামে আছে না? একটা সময় উনি হয়তো বা একটা সময় হয়তো বা পড়াশোনা হয়তো বা ফ্যামিলির চাপে হয়তো বা সে অবস্থা এরকম কিছু একটা। আচ্ছা আপনার এই অবস্থা কী জন্য, কী কারণে আপনার আজকে এই বৈরাগ্য জীবন? আপনার স্বামী সন্তান থুয়ে আপনি ঢাকায় এই যে এই জায়গায় পড়ে খায়। হ্যাঁ তো মনে হয় নাই, সম্পদ নাই, গরিব হয়েছে যা, এই জন্য সহায় হয়ে পড়ছে। ছেলেমেয়েরা কী করে আপনার? তারা কী করবো, মানুষের যে খায় চায়। হ্যাঁ মানুষের যে খায় আর কোনো কিছু করার নাই, ছেলেমেয়েরাও চায় খায়, আপনিও চায় খান রাস্তায়। তো আপনার তো বয়স, যাই হোক আপনি তো কাজবাজ করতে পারেন, পারেন না? পকেটে কি এগুলা কাগজপত্র? সবই পারে, ইংলিশ ইংলিশ একবার চপিং অস্তিত্ব বলতে মাঝে আমরা মাঝে মধ্যে আইসা বসি, বুঝেন নাই মহল্লা থাকে, আমরা আসি হেল্প করি অথবা বসি আইসি আড্ডা মাড্ডা দেবেন সাথে। ইংলিশ পারেন? কেমন একটা না এই যে ইংলিশ পেপার পড়তেছেন, এই যে ইংরেজি পেপার সব? হ্যাঁ এবার যে ইংলিশ পেপার পড়তেছেন আপনি, আপনি তো সেরকম, আপনি তো সেরকম শিক্ষিত লোক, আপনি আসলে কী করেন বুঝি না দর্শক। আসলে এই অবস্থা ওনার তো, এই জীবন আপনার বৈরাগ্য জীবন বাদ দিয়ে আপনি বাড়িতে চলে যান, সেইখানে কিছু একটা করেন। আপনি তো বউ ছেলে মেয়ের প্রতি আপনার একটা দায়িত্ব আছে না, তাহলে বিয়ে শাদী করলেন কে যদি আপনি এইভাবেই থাকবেন? দায়িত্ব আছে না একটা ছেলে মেয়েদের প্রতি, দায়িত্ব আছে না? হ্যাঁ দায়িত্ব আছে না ছেলে মেয়েদের প্রতি, বাড়িতে যাবেন, ওইখানে কাজবাজ করবেন, ওদের দেখাশোনা করবেন, ওরাও আপনারে দেখবে। এই যে আপনি এই যে এখানে পড়ে থাকেন, টোকান টোকায় টোকায় চলেন, মানুষের সাহায্যে চলেন, এদিকে এখানে থাকেন, এরকম একটা জীবন হইল আপনার। যাই হোক আপনার বুঝ, আপনার কাছে আপনারা একজনে 500 টাকা দিছে, দেখেন দুপুরে খাইছেন কিছু? হ্যাঁ রুটি খাইছেন। রাত্রে কী খাবেন জানেন? রাখেন কদিন চলবে এটা? আল্লাহ যে কদিন চলবে। আর বোতল টোতল টোকায় এভাবেই চলতেছে, সংসার ধর্ম ছাড়া আপনি এভাবে ঢাকায় বোতল টোকায় জীবন চালাইতেছেন, ওদিক তো আপনার ছেলে মেয়ে স্ত্রী বাড়িতে যান না, এটা তো দায়িত্ব আছে না আপনার। এখন কী কর্ম চিন্তা ভাবনা করি, বহু কিছু দরকার, সংসারে বহু টাকা পয়সার দরকার, সংসারে অনেক কিছু দরকার, অত পারি না, রথে গাইটা পথে গাই কী করি। ঠিক আছে, আপনারা বলছিলাম একটা কাজের ব্যবস্থা যদি করে দেওয়া যায়, কোনো ব্যবসাপাতি করে দেওয়া যায়, তাও তো আপনি রাজি হন না। দেখেন আপনারা উপরে আল্লাহ নিচে আপনারা আছেন, দেখেন এই আর কি ওনার অবস্থা, আমি কোনো ইয়া খুঁজে পাই নাই কী করবো ওনার দিয়া, এই যেখানে থাকে সারাদিন বসে থাকে, বোতল টোতল টোকায়, কোনো রকমের চলে, এই আর কি ওনার জীবন, আসলে খুবই কষ্টের জীবন। ঠিক আছে রাখি আসি, হ্যাঁ আসসালামু আলাইকুম।